এক রুমের হাফ বিল্ডিং করতে কতটি ইট লাগে? এখন অনেকেই বলবেন এক রুম কেন, তিন রুম চার রুমও তো পারেন। আমি আপনাকে বলতে চাই, আপনি যদি এক রুমের হিসাব জেনে যান তাহলে দুই রুম, তিন রুম, চার রুম, পাঁচ রুম এমনকি দশ রুমের হিসাবও আপনি বাইর করতে পারবেন। এক রুমে যতটি ইট লাগে তা দিয়ে গুণ করলেই আপনি হিসাব পেয়ে যাবেন। তাহলে আমি মনে করি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখন থেকে যারা বাড়ি করবেন আপনারা ইটের বুকিং দিবেন অথবা নতুন কাজ শুরু করবেন, আর এই কারণেই অনেকেই দেখা যা মিস্ত্রির কাছে গিয়ে হিসাব নিকাশ আনতে হয়, আর তাতে করে মিস্ত্রিরাও অনেক ডিমান্ডে উঠে। আরও একটি সমস্যা হলো গ্রামের মিস্ত্রিরা সঠিক হিসাব দিতে পারে না, যে হিসাব দেয় দেখা যা কম হয়ে যা অথবা বেশি হয়ে যা। তাই আপনাদেরকে আমি একদম সঠিক হিসাব দিয়ে দিব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পার্ট বাই পার্ট আলোচনা করি। তো আমি প্রথমে আপনাদেরকে একটি কথাই বলবো, আপনি যখন ব্রিক্স দিয়ে কাজ করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভালো মানের ইট ব্যবহার করতে হবে, কেননা নিম্নমানের ইট দিয়ে যদি কাজ করে তাহলে আপনার কাজটা নষ্ট হবে। দুই নম্বর কথা, আপনার মাটির কন্ডিশনটা কেমন, যদি আপনার মাটি ভালো থাকে তাহলে আপনার ইটের সংখ্যা খুবই কম লাগবে। এখন বলবেন কিভাবে কম লাগবে, তাও আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে ইটের গাঁথনি করলে ইটের সংখ্যা খুবই কম লাগবে। তিন নাম্বার বিষয়, আপনাকে একজন ভালো মিস্ত্রি নিয়োগ করতে হবে, কেননা আপনি যদি অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান তাহলে আপনার মালামাল বেশি যাবে কিন্তু আপনার কাজও সঠিক পাবেন না। এই কারণেই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি চলে যাচ্ছি হিসাব নিকাশের কাজে। আপনার মাটি যদি শক্ত থাকে তাহলে আপনি তিনভাবে ইটের গাঁথনি দিতে পারেন। এক নাম্বার, 10 ইঞ্চি গাঁথনি দিয়ে কাজ করতে পারেন, 5 ইঞ্চি গাঁথনি দিয়ে কাজ করতে পারেন, আবার 3 ইঞ্চি গাঁথনি দিয়েও কাজ করতে পারেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি একটি হাফ বিল্ডিং বা টিন শেড বাড়ি 5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি গাঁথনি দিয়ে করেন তাহলে একটি রুম করতে কত টাকা খরচ হবে। আপনি যদি 3 ইঞ্চি দিয়ে কাজ করেন তাহলেও আপনাকে প্রথম গাঁথনি 10 ইঞ্চি দিতে হবে, তারপর আপনি বিট লেভেল পর্যন্ত 5 ইঞ্চি গাঁথনি দিবেন, তারপর ফ্লোর ডালাই করে ফ্লোরটা অবশ্যই আরসিসি ঢালাই দিতে হবে। ফ্লোর আরসিসি ঢালাই করে ডালাইয়ের উপরে 3 ইঞ্চি দিয়ে গাঁথনির কাজ করতে পারেন। এখন অনেকেই বলবেন এটা কি দুর্বল হবে কি না। দেখেন, আপনি যখন 3 ইঞ্চি অথবা 5 ইঞ্চি গাঁথনি দিবেন অথবা 10 ইঞ্চি গাঁথনি দিবেন, আপনার গাঁথনির মজবুত বা স্থায়িত্বতা নির্ভর করে আপনার কাজের মানের উপর। আপনি কেমন সিমেন্ট ব্যবহার করেছেন, কেমন বালু ব্যবহার করেছেন, মিক্সারটা কেমন হয়েছে, আপনি যত মোটা গাঁথনি দেন না কেন, আপনি যদি নিম্নমানের মশলা ব্যবহার করেন, সিমেন্ট পরিমাণে খুবই কম দেন, একদম বিট বালু ব্যবহার করেন, তাহলে আপনার এই গাঁথনি মজবুত হবে না। আপনি যদি 3 ইঞ্চিও গাঁথনি দেন, সিমেন্ট পরিমাণে বেশি দেন এবং সিলেকশন বালু দিয়ে কাজ করেন এবং দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান, তাহলে আপনার এই গাঁথনি আজীবন টিকসই হবে। একটা সিমেন্টের পাওয়ার যতদিন থাকে এই গাঁথনির স্থায়িত্বটা ঠিক ততদিনেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন, এক রুমের গাঁথনি করতে কতটি ইট লাগে তা আপনাদেরকে বলে দেই।
12 ফুট বাই 13 ফুট এক রুমের গাঁথনি করতে ফাউন্ডেশনে 10 ইঞ্চি, বিট লেভেল 5 ইঞ্চি, এরপর সাল পর্যন্ত 3 ইঞ্চি। টোটাল ইট লাগবে 12 ফুট বাই 13 ফুট রুম করিলে আপনার 1800 ইট লাগবে একটা রুম করিতে। এখন 2টা বা 3টা বা 5টা অথবা আপনার যা খুশি তা করতে পারেন, প্রত্যেক রুমে লাগবে 1800 ইট। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।